আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য বিশটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রশ্ন নিয়ে এসেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন দেরি না করে শুরু করি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কি বলা হয়? অপশন এ আশুরা, অপশন বি ঈদ উল ফিতর, অপশন সি ঈদ ই মিলাদুন্নবী। সঠিক উত্তর অপশন সি ঈদ ই মিলাদুন্নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গোত্রে জন্মগ্রহণ করেছিলেন? অপশন এ মুশরিক, অপশন বি কুরাইশ, অপশন সি আনসার। সঠিক উত্তর অপশন বি কুরাইশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়াত লাভ করেন? অপশন এ 40 বছর, অপশন বি 25 বছর, অপশন সি 30 বছর। সঠিক উত্তর অপশন এ 40 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি ছিল? অপশন এ আবু তালিব, অপশন বি আব্দুল্লাহ, অপশন সি আব্দুল মুত্তালিব। সঠিক উত্তর অপশন বি আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম কি ছিল? অপশন এ আমিনা, অপশন বি হালিমা, অপশন সি মারিয়ম। সঠিক উত্তর অপশন এ আমিনা। কোন গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী লাভ করেন? অপশন এ সাউর গুহা, অপশন বি বদর গুহা, অপশন সি হেরা গুহা। সঠিক উত্তর অপশন সি হেরা গুহা। কোন ফেরেস্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসেন? অপশন এ ইসরাফিল আলাইহিস সালাম, অপশন বি জিব্রাইল আলাইহিস সালাম, অপশন সি মিকাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর অপশন বি জিব্রাইল আলাইহিস সালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শহরে জন্মগ্রহণ করেন? অপশন এ মক্কা, অপশন বি তায়েফ, অপশন বি তায়েফ, অপশন সি মদিনা। সঠিক উত্তর অপশন এ মক্কা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শহরে হিজরত করেন? অপশন এ তায়েফ, অপশন বি মদিনা, অপশন সি ইয়েমেন। সঠিক উত্তর অপশন বি মদিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক নাম কি ছিল? অপশন এ আলামিন, অপশন বি আসাদিক, অপশন সি আল কাশেম। সঠিক উত্তর অপশন এ আল আমিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম কি ছিল যিনি তাকে লালন পালন করেছিলেন? অপশন এ আবু জাহেল, অপশন বি আব্দুল্লাহ, অপশন সি আবু তালিব। সঠিক উত্তর অপশন সি আবু তালিব। মক্কার কোন ঘটনার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে প্রেরিত হন? অপশন এ বদর যুদ্ধ, অপশন বি ওহী লাভ, অপশন সি হুদাইবিয়া সন্ধি।
সঠিক উত্তর অপশন বি ওহিলাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ কোথায় সমাহিত করা হয়েছিল? অপশন এ মদিনা, অপশন বি মক্কা, অপশন সি ইয়েমেন। সঠিক উত্তর অপশন এ মদিনা। মদিনায় হিজরতের পর মুসলমানদের সাথে কুরাইশদের প্রথম বড় যুদ্ধ কোনটি? অপশন এ খন্দক যুদ্ধ, অপশন বি বদর যুদ্ধ, অপশন সি উহুদ যুদ্ধ। সঠিক উত্তর অপশন বি বদর যুদ্ধ। কোন হাদিসের বইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তাগুলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? অপশন এ সহিহ বুখারী, অপশন বি সহিহ মুসলিম, অপশন সি জামে তিরমিজি। সঠিক উত্তর অপশন এ সহিহ বুখারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মারা যান কত বছর বয়সে? অপশন এ 5 বছর বয়সে, অপশন বি 3 বছর বয়সে, অপশন সি জন্মের আগেই। সঠিক উত্তর অপশন সি জন্মের আগেই। হিজরতের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মসজিদ প্রতিষ্ঠা করেন? অপশন এ মসজিদে নববী, অপশন বি মসজিদে কুবা, অপশন সি মসজিদুল হারাম। সঠিক উত্তর অপশন বি মসজিদে কুবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটি কন্যা ছিল? অপশন এ 4টি, অপশন বি 2টি, অপশন সি 3টি। সঠিক উত্তর অপশন এ 4টি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন? অপশন এ আয়েশা রাদিয়াল্লাহু আনহু, অপশন বি খাদিজা রাদিয়াল্লাহু আনহু, অপশন সি মারিয়া রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর অপশন বি খাদিজা রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী? অপশন এ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, অপশন বি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অপশন সি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর অপশন এ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অনেক কুইজ নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।